ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেখানে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কত ওয়াটের জন্য কত অ্যাম্পিয়ার এবং কত ওয়াটের জন্য কোন ডিজেল তার ব্যবহার করবেন। তো ট্রান্সফরমার নিয়ে আমি এরকম আরও তিনটি ভিডিও আপলোড দিয়েছি, সেখানে আমি লাস্ট যে ভিডিওটি আপলোড দিয়েছি সেখানে দেখিয়েছি যে কত অ্যাম্পিয়ারের জন্য কোন ডিজেল তার ব্যবহার করবেন। তো আজকে আমি দেখাবো কত ওয়াটের জন্য কোন ডিজেল তার ব্যবহার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে আমরা ওয়াট থেকে অ্যাম্পিয়ার বের করব, এরপরে অ্যাম্পিয়ার অনুযায়ী কত নম্বর গেজেট তার ব্যবহার করব সেটি বের করব। তো এখানে ওয়াট থেকে অ্যাম্পিয়ার বের করা, তো আমাদের ওয়াট হলো পাওয়ারের একক, পাওয়ারের একক হলো ওয়াট, অনেকে একে ভিএ নামেও পরিচিত, ভিএ নামে চেনে, ভিএ মানে ভোল্টেজ অ্যাম্পিয়ার। তো বৈদ্যুতিক শক্তির ব্যবহারের হারকে হলো বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার বলে। পাওয়ার মূলত ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তো পাওয়ারকে পি দ্বারা মানে নির্দেশ করা হয়, ভোল্টেজকে ভি দ্বারা, কারেন্টে আই দ্বারা। তাহলে পাওয়ারের সূত্র হলো, পাওয়ারের যে বেসিক সূত্রটি হলো পি ইজ ইকুয়াল টু ভি আই। তো আমরা যেহেতু এখানে কারেন্ট বের করব, মানে ওয়াট থেকে তো কারেন্ট বের করা লাগবে, তাহলে পাওয়ারের সূত্র অনুযায়ী আমরা আই ইকুয়াল টু পি ডিভাইড বাই ভি। তো আমরা এখানে যদি মান বসিয়ে দিই তখন আই এর মান পাওয়া যাবে। এই হলো পাওয়ারের বেসিক সূত্র। তো আমরা একটি উদাহরণ স্বরূপ যদি দেখি, যদি একটি অ্যাম্পলিফায়ারের জন্য 200 ওয়াট ধরি, অথবা অ্যাম্পলিফায়ারটি যদি 200 ওয়াটের হয় তাহলে আমরা 200 ওয়াটের জন্য মানে 200 ওয়াটের জন্য যে ট্রান্সফর্মার ব্যবহার করবো সেটি প্রাইমারি এবং সেকেন্ডারিতে কোন কোন গেজের তার ব্যবহার করব ওয়াট অনুযায়ী, তাহলে মোট পাওয়ার কিন্তু 200। তো 200 ওয়াটের জন্য এর প্রথম প্রাইমারি কারেন্ট বের করতে হবে, 200 ওয়াটের জন্য প্রাইমারি কারেন্ট ট্রান্সফর্মার। তো আমরা এখানে ভোল্টেজ জানি মানে ভি জানি, পাওয়ারও জানি, পাওয়ার 200 দেওয়া আছে, যেহেতু আমাদের 200 ওয়াটের একটি ট্রান্সফর্মার তৈরি করতে হবে। তো এখানে ভোল্টেজ হলো 220 এবং পাওয়ার দেওয়া আছে 200, তাহলে এখান থেকে আমরা যদি ভাগ দিই 200 থেকে 220 ভাগ দিই তাহলে আমরা কারেন্ট পাব, তাহলে পি ইজ ইকুয়াল টু ভি আই। তার সূত্র অনুযায়ী আমরা দেখা যাচ্ছে কারেন্ট পাচ্ছি এখানে 0.9 অ্যাম্পিয়ার। তো এখন 0.9 অ্যাম্পিয়ারের জন্য কোন গেজের তার ব্যবহার করবো সেটি আমার পূর্বে যে ভিডিও দেওয়া আছে সেই টেবিল থেকে দেখে নেবেন, অথবা আমি এই ভিডিও শেষে টেবিলটি আমি শেয়ার করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন 0.9 অ্যাম্পিয়ার কোন গেজের তার বহন করতে সক্ষম। তো এখানে 0.9 অ্যাম্পিয়ার কারেন্টটি 23 নম্বর তারটি স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের 23 নম্বর তারটি ব্যবহার করতে হবে ট্রান্সফর্মার প্রাইমারি এর জন্য। তো সেকেন্ডারিতে 200 ওয়াটের জন্য সেকেন্ডারি কারেন্ট হবে। এখন আমাদের সেকেন্ডারিতে কত ভোল্টেজ প্রয়োজন সেটা নিজে থেকেই সিলেক্ট করতে হবে। তো আমাদের সেকেন্ডারিতে 24 ভোল্ট অথবা 30 ভোল্ট অথবা 35 ভোল্ট প্রয়োজন পড়বে, তো সেই অনুযায়ী আপনারা ভোল্টেজ মানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে 24 ভোল্ট ধরেছি, সেকেন্ডারিতে আমরা 24 ভোল্ট ধরেছি, তাহলে অ্যাম্পিয়ার হবে, আমরা জানি ভোল্টেজ 24 ভোল্ট এবং পাওয়ার দেওয়া আছে 200 ওয়াট, তাহলে কারেন্ট হবে 8.33 অ্যাম্পিয়ার। তো 24 ভোল্টের জন্য আউটপুটে 8.33 অ্যাম্পিয়ার আমরা পাবো। এখন এই 8.33 অ্যাম্পিয়ারের জন্য কোন গেজেট তার ব্যবহার করতে হবে সেটি টেবিল থেকে দেখে নিব। 8.33 অ্যাম্পিয়ারের জন্য 14 নম্বর তারটি ব্যবহার করতে হবে ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে। তো এভাবে আপনারা বিভিন্ন ওয়াটের জন্য নিজেই ক্যালকুলেশন করে তার সিলেক্ট করতে পারেন যে কোন তারটি ব্যবহার করবেন। তাহলে একটি 200 ওয়াট অ্যাম্পিফায়ারের জন্য ট্রান্সফর্মার প্রাইমারিতে 23 নম্বর তার ব্যবহার করব এবং সেকেন্ডারিতে 14 নম্বর তার ব্যবহার করব। তো পরবর্তীতে আমি ট্রান্সফর্মার ক্যালকুলেশন নিয়ে ভিডিও আপলোড দেবো, কীভাবে একটি ট্রান্সফর্মার ওয়েল্ডিং করতে হয়, বানাতে হয়, ববিনের সাইজ, প্রাইমারি এবং সেকেন্ডারিতে কতটি পাক সংখ্যা নিতে হবে মানে টার্ন, কতটি টার্ন দিতে হবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব।
500 ওয়াট মূলত 8 ট্রানজিস্টর অথবা 10 ট্রানজিস্টরে ব্যবহার করা হয়ে থাকে, মানে বের হবে। তো প্রাইমারিতে এখানে 500 ওয়াটের জন্য প্রাইমারিতে ট্রান্সফরমারের প্রাইমারিতে 19 নম্বর তার এবং সেকেন্ডারিতে যদি 48 ভোল্ট ধরি তাহলে সেকেন্ডারি তারটি হবে 13 নম্বর তার ব্যবহার করতে হবে। 1000 ওয়াটের জন্য প্রাইমারিতে 17 নম্বর তার এবং সেকেন্ডারিতে যদি 50 ভোল্ট ধরি তাহলে 10 নম্বর তার ব্যবহার করব। ঠিক একইভাবে 1500 ওয়াটের জন্য প্রাইমারিতে 15 নম্বর তার এবং সেকেন্ডারিতে যদি 60 ভোল্ট ধরি তাহলে 9 নম্বর তার ব্যবহার করব। 2000 ওয়াটের জন্য প্রাইমারিতে 13 নম্বর তার এবং সেকেন্ডারিতে 60 ভোল্ট হলে 8 নম্বর তার ব্যবহার করব। আর তো আমরা এগুলো সবাই জানি, সিএসএফ যে সেটগুলো হয় পিভিএস সিএসএফ, সেগুলো 3080 ওয়াট অথবা 4080 ওয়াটের হয়ে থাকে। তো সেসব সেগুলো হলো গোল্ড ট্রান্সফর্মার থাকে টরিডল। তো সেগুলো নিয়ে আমি ভিডিও বলতে আপলোড দেবো, কীভাবে সেই ট্রান্সফর্মারগুলো বানাতে হয়, কীভাবে সেগুলো ওয়েল্ডিং করতে হয়, সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তো এখানে এইসব অ্যাম্পিফায়ারের জন্য এর সেকেন্ডারি ভোল্টেজ হয়ে থাকে, প্রাইমারিতে আমরা সবসময় এই যে প্রত্যেকটা প্রাইমারিতে আমরা 220 ভোল্ট করে ধরেছি, কিন্তু সেকেন্ডারিতে আমাদের ভোল্টেজ মানে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কম বেশি করেছে 48 50 60 60 65 এবং 65 ধরেছে। তো এই ছিল আজকের বিষয়। তো আপনারা নিজেরাই খুব সহজেভাবে বের করে নিতে পারেন যে কত ওয়াটের জন্য প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে কোন কোন গিজার তার ব্যবহার করব। তো এখানে আমি দুটি টেবিল দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো তারের গেজ সিলেক্ট করবেন অ্যাম্পিয়ার অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন একটি টেবিল, এখানে 7 নম্বর থেকে 30 নম্বর তার পর্যন্ত এর অ্যাম্পিয়ার দেওয়া আছে, এগুলো হলো অ্যাম্পিয়ার এবং এই অনুযায়ী আপনার তারের নাম্বার। আপনি যদি প্রাইমারিতে 2 অ্যাম্পিয়ার ব্যবহার করেন, প্রাইমারিতে 2 অ্যাম্পিয়ার ব্যবহার করেন তাহলে 20 নম্বর তার ব্যবহার করবেন, এবং সেকেন্ডারিতে যদি বললাম যে আউটপুট 8 অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ার প্রয়োজন তাহলে 13 নম্বর তার ব্যবহার করবেন। আবার ওয়াট থেকে যদি যে অ্যাম্পিয়ার বের হবে, যে ওয়াট অনুযায়ী যে 8 অ্যাম্পিয়ার বের হয়েছে ভোল্টেজের রেফারেন্স অনুযায়ী, তাহলে আপনারা সেই অ্যাম্পিয়ার অনুযায়ী সেই তারগুলো ব্যবহার করতে পারেন এখান থেকে। তো আমি আরও একটি টেবিল শেয়ার করছি, এখান থেকে যদি সেই সঠিক মানটি না পান তাহলে আপনারা সেকেন্ড যে টেবিলটি আছে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন। দুটি টেবিল দুটোই মানে গুরুত্বপূর্ণ, তো আপনারা এই টেবিলটি ব্যবহার করতে পারেন অথবা আগের টেবিলটিও ব্যবহার করতে পারেন ট্রান্সফর্মার তৈরির ক্ষেত্রে, সব কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আমি ট্রান্সফর্মার কীভাবে ওয়েল্ডিং করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি ইনফরমেশন এর জন্য বিভিন্ন ভিডিও আপলোড দিতেছি, সর্বশেষ আমি মানে এই ভিডিওগুলো মানে এইসব ইনফরমেশন দেওয়া হলে আমি প্র্যাকটিক্যালি একটি ট্রান্সফর্মার বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।